তোমাদের সাথে একটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো তোমাদের যে দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী আছে, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, কমার্সের স্টুডেন্টের জম যেটাকে বলা হয়, কমার্সের স্টুডেন্টের জম কাকে বলা হয়? আর্থিক বিবরণীকে বলা হয়। আর্থিক বিবরণী তোমরা অনেকেই আর্থিক বিবরণীর প্রথম পত্রের যে আর্থিক বিবরণী, সেই আর্থিক বিবরণীর ক্লাসটা করছো, সেটার কোর্স ফি ছিল আর কি খুবই সামান্য, এটা পরীক্ষামূলক ভাবে ছিল। তো আমি তোমাদের যৌথ মূলধনী কোম্পানির, তোমরা জানো যে প্রথম পত্রের আর্থিক বিবরণী এবং দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর ভিতরে অনেক পার্থক্য আছে, যদিও মিল আছে কিন্তু অনেক পার্থক্য কি বিদ্যমান, তাই না? কি মনে হয়? পার্থক্য কিন্তু আছে। হ্যাঁ স্যার, তো করি আমাকে নাই স্যার। অনেকেই রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া আপনি দ্বিতীয় পত্রের প্রথম পত্রের যেমন একটা কোর্স সিস্টেম করছেন, কোর্স সিস্টেম আর্থিক বিবরণী করাইছিলেন প্রথম পত্রে, তাতে আমাদের অনেক উপকার হয়েছে। আপনি যদি দ্বিতীয় পত্রের ওরকম একটা কোর্স চালু করতেন তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। আমাকে এরকম প্রচুর মেসেজ টেসেজ দেওয়া হয় যে প্রথম পত্রে যেরকম আর্থিক বিবরণী ব্যাচ চালু করছিলেন, কোর্স চালু করছিলেন, ওই রকম দ্বিতীয় পত্রেরও একটা কোর্স চালু করেন। হ্যাঁ, তো দেখো আমি তোমাদের, তোমরা আমার রেগুলার স্টুডেন্ট, কোনো কাজ করার জন্য তোমাদের সাথে অবশ্যই কি করা উচিত, আমরা একটা ফ্যামিলির মতো এখন বর্তমানে, কি বলো? আমরা এখন বিজনেস স্কুল ফ্যামিলি, জি স্যার, কি মনে হয় তোমাদেরকে? আমি আমি জি মনে করি স্যার, যে আমরা এখন একটা ফ্যামিলির মতন। তো যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই কি করা উচিত, শেয়ার করা উচিত না? কি মনে হয়? এটা বুদ্ধিমানের কাজ স্যার, এটা যে কোনো কাজ এটা করার অবশ্যই একটা পূর্বে অবশ্যই বুদ্ধিমানের কাজ। ফ্যামিলি মেম্বারদের সাথে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত বলে আমি মনে করি। তো এইরকম একটা আলোচনায় আজকে আমি তোমাদের সাথে করব। সে আলোচনাটা হলো, আমি হিসাব করছি যে তোমাদের যৌথ মূলধনী কোম্পানি অর্থাৎ দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী কোর্সের জন্য টোটাল কমপক্ষে 30 দিন ক্লাস নিতে হবে। 30 দিন, 30 দিন মানে কিন্তু একদিন পর পর, 30 দিন, এক মাস, 30 দিন মানে 30 দিন তোমাদের মুখ আমাকে দেখতে হবে, 30 দিন তোমাদের মুখ আমার দেখতে হবে আর কি, যারা যারা ভর্তি হবে ওই কোর্সে। তো 30 দিন বলতে এমনি হিসাব মতে কত মাস বলো তো? তোমাদের এক মাস কয় দিনে? 2 মাস, 2 মাস, 30 দিন, 2.5 মাস, ওই তো জি 2.5 মাসের মতোই লাগবে। 30 দিন বলতে কয় মাস বলো তো? 2.5 মাস, 1 মাস। 30 দিন বলতে 1 মাস না, 30 দিন বলতে 2.5 মাস, হিসাব অনুযায়ী কিভাবে তোমরা, সেটা 1 মাস কাউন্ট হয়। আর 24 দিনে কি 2 মাস, আর 30 দিনে কি 2.5 মাস, তো কম পক্ষে 30 দিন, আমি বলছি কম পক্ষে 30 দিন লাগবে, এটা কম পক্ষে। আর তোমরা যদি চাও যে না ভাইয়া আরো ক্লাস নেন, তাহলে অবশ্যই ক্লাসের সংখ্যা আরো কি করা হবে, বাড়ানো হবে, কোর্সের মেয়াদকাল বৃদ্ধি করা হবে। এবং আমি যে সিস্টেমটা করতে চাচ্ছি, দেখি তোমাদের কেমন লাগে, মোট মুনাফা নির্ণয়ের, মোট লাভ নির্ণয় করার ক্লাস হবে, ভিডিও ক্লাস 5টা, জুম ক্লাস 5টা, কয়টা ক্লাস হলো? 10টা। মোট লাভ নির্ণয় করার পরে একটা পরীক্ষা নেওয়া হবে যেখানে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। আবার নিট মুনাফা নির্ণয় করার জন্য 5টা 5টা, ভিডিও ক্লাস 5টা, জুম ক্লাস 5টা, কয়টা হলো? 10টা। আবার নিট মুনাফার একটা পরীক্ষা, তারপরে থাকলো সংরক্ষিত আয় বিবরণীর, 5টা 5টা, জুম ক্লাস 5টা, ইয়া ক্লাস 5টা, তাহলে কয়টা হলো? আবার পরীক্ষা নেওয়া হবে, মালিকানা স্বত্ব বিবরণীর এরকম 5টা 5টা ক্লাস, আর আর্থিক অবস্থার বিবরণীর 5টা 5টা 10টা ক্লাস এবং একটা পরীক্ষা। এবং এই পরীক্ষাগুলো, এই যে 5টা ভাগে ভাগ করছি ক্লাস,
টোটালি ক্লাস কয়টা হলো? 50টা, এটা কমপক্ষে 50টা ক্লাস, এবং পরীক্ষা টরীক্ষা মিলে 30 দিন বা তার চাইতেও বেশি দিন লাগবে এই কোর্স মেয়াদ মানে এই কোর্সটা শেষ করতে। এবং আমি চাচ্ছি যে কোর্সে তোমরা যাতে আর্থিক বিবরণটা ভালোভাবে শেখো, সেটা বড় ধরনের একটা পুরস্কার দিব, সেই পুরস্কারটা কি দিলে ভালো হয়? সেটা আপনি বলেন। মানে ধরো আপ টু 4000 এর মধ্যে, মানে এখন যদি বলো ভাই একটা ল্যাপটপ দেন, তোমরা যদি বলো যে ভাই একটা ল্যাপটপ দেন, ল্যাপটপ কেনার টাকা তো আমার এই প্রোগ্রাম থেকে কি হবে না, কালেকশনই হবে না। কালেকশন হবে? হবে না। তো ভাই একটা ল্যাপটপ দেন, তাও হবে না। যদি বলো ভাই একটা স্মার্টফোন দেন, তাও কিন্তু পসিবল না, কারণ একটা স্মার্টফোন কিনতে কমপক্ষে 10,000 টাকা লাগে। মানে আমার আর্থিক সামর্থ্য তোমাদের বিবেচনা করতে হবে, যে আমি সিদ্ধান্ত নিয়েছি 3-4 হাজার টাকা সমমূল্যের পুরস্কার দিব। স্যার পুরস্কার তো দরকার কি, টাকাই পাঠাই দেন। না টাকাটা আসলে খারাপ দেখা। আচ্ছা লজিক্যাল আইডিয়া, শোনো তোমরা, আমি এরকম পুরস্কার কেনাটা একটু ঝামেলাপূর্ণ, তোমরা যদি বলো যে পুরস্কারটা এটা হবে, তাহলে আমি কি করব, বিকাশের মাধ্যমে টাকাটা পাঠাই দিব, সে ওই জিনিসটা কিনবে, কিনে ভিডিও বানায় পোস্ট করবে, তাহলে সুবিধা হলো না? কারণ আমি যদি কিনে পাঠাই দেই সেটা পছন্দ নাও হতে পারে। ধর আমি বললাম যে তুমি 3000 টাকার শপিং করবা, কথার কথা কি করবা, 3000 বা 4000 টাকার শপিং করবা, তোমার শপিং বাবদ 3000 বা 4000 টাকা দেওয়া হলো, তো তখনও কি করবে এই 3000 টাকা সে বিকাশের মাধ্যমে আমার কাছ থেকে নিবে। নেয়ার পর সে শপিং করবে, বা ধরো বই যদি কিনতে বলি সে বই কিনবে, বা যে কোনো কিছু কিনবে। কেনার পর সে আমাদের সবাইকে দেখানোর জন্য একটা ভিডিও করবে, ভিডিও করে আপ দিবে। কথা কি বুঝতে পারছো? এখন প্রায় 2.5 মাস টাইম লাগবে, এতগুলো ক্লাস নেওয়া হবে। আমি যেটা টেনশন করতেছি, কোর্স ফি কত টাকা হওয়া উচিত? দীপ বলো, এক এক করে বলো, কোর্স ফি কত টাকা হওয়া উচিত? 2.5 মাস আবার লাস্টে বলবো স্যার। আচ্ছা সবাই লাস্টে সাইড বলো, যেটা আছে। আচ্ছা রিফাত বলো, যে ক্লাসে রিফাত বলো, কোর্স ফি কত টাকা হওয়া উচিত? এখন যেটা ঠিক করে রাখছেন না, এইরকমই করে রাখছেন তাহলে সবাই। হ্যাঁ বলো বলো বলো, তোমার কথা বোঝা যাচ্ছে না সুমন, কে বলবা কোর্স ফি কত টাকা হওয়া উচিত? সবার প্রথমে বলো ভাইয়া, 2-2.5 হাজার টাকার মধ্যে হওয়া উচিত। না না না, এত টাকা সবাই দিতে পারবে? এত টাকা আমার কথা দিতে পারবে না কেউ স্যার। আমি যে কথা বলতে স্যার, তাহলে কি 1500 টাকা? আপনি যে এখন দিন ঠিক করে রাখছেন ভাই, হাজারে হিসাব করো না, হাজারে নিচে নামতে হবে, হাজারের নিচে অবশ্যই। হ্যাঁ দীপ একটা রাইট কথা বলছে, কারণ স্যার সামর্থ্য সবার নাই স্যার। কত হওয়া উচিত? 500? আচ্ছা সুমন বলছে 500, আনোয়ার বলো কত টাকা হওয়া উচিত? স্যার স্যার আমি মনে করি স্যার আপনি 250-450 মধ্যে করতেছেন না, এটাই রাখ, কারণ সবাই তো ক্লাস করতে হবে। বুঝি নাই বুঝি নাই, আবার বলো কি বললা? আর্থিক অবস্থা বিবেচনা, তোমার কথা বোঝা যাচ্ছে স্যার। বললাম যে এখন যে কোন মানুষের ইচ্ছা, তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না এই ক্লাসের নিয়ম বলো। আচ্ছা দীপ বলো কত টাকা হওয়া উচিত এখন? স্যার একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। 200 নিতে পারেন। কত? 200 আগের ট্যাক্স পর একটা 400 হইলো, তাহলে 250 টাকা নিতে পারে স্যার। যেহেতু এখানে 250 করে নিলে 12 দিন পরে দাও 250 টাকা, 30 দিন পরে 400, এটা হইলো বলো। আচ্ছা তাহলে 500 নেন, তাহলে 500 টাকাটাই ঠিক আছে। রিফাত বলো কত টাকা হওয়া উচিত? স্যার আমার এই জায়গায় একটা কথা বলার আছে স্যার। আচ্ছা অবশ্যই বলো বলো স্যার। আমাদের এই যে স্যার গ্রুপে, ওর নাম কি স্যার? সুমন সরকার, দেন হচ্ছে স্যার জেডএম সোহেল, শুনতেছেন স্যার?
হ্যাঁ 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 শোনা যাচ্ছে তোমার কথা স্পষ্ট। স্যার ওদেরকে আস্ক করেন যে ওরা দুইজন কত টাকা দিতে পারবো, ওদের যতটুকু সামর্থ্য অনুযায়ী ওরা যেটা বলবো স্যার আমি ওদের সাথে একদম। কেন ওদের সাথে তোমার কি সম্পর্ক? না স্যার এমনি বললাম। মানে তুমি কি ওদের ওদের সাথে কি সাত পাকে বাধা পড়ছো নাকি? না স্যার এমনি বললাম, ওদের জিজ্ঞাসা করেন ওরা যা দিব তাই। আচ্ছা হ্যাঁ বলো, সুমন সরকার আর জেডএম সোহেল কত হওয়া উচিত? আপনারা যেরকম বলেন স্যার, যেরকম বলেন ফাল্গুনি বলো কত টাকা হওয়া উচিত? স্যার একটা কথা, 500 টাকা হলে ভালো হতো স্যার। কত? তুমি 500 টাকা দিন। 500 টাকা হলে ভালো হতো। ফাল্গুনি বলো কত? মনে করেন স্যার 2 মাসে স্যার। স্যার 500 টাকা হইলে আমার মতে ঠিকই হয়। আচ্ছা ফারা বলো, ফারা সাজিদা বলো কত টাকা হওয়া উচিত? স্যার 500 বা 600 এরকম। 500 বা 600। সাদমান সাদাফ। জি স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়া আলাইকুম সালাম। কত হলে ভালো হয় করছি বলো? স্যার 500 হলে ঠিক আছে স্যার। আচ্ছা আর কি কেউ মতামত দিতে চাও? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো বলো বলো, প্রশ্ন বলো। স্যার এই যে আমরা এই কোর্সটা যখন করব তখন কি আমাদের এই যে প্রাইভেট গ্রুপটা এটাও কি চালু থাকবে? হ্যাঁ এটা চালু থাকবে, এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। এখানে তোমাদের অন্যান্য অঙ্ক শেখানো হবে আর ওইখানে শুধুমাত্র আর্থিক বিবরণী শেখানো হবে, ওটা একটা কোর্স। আমার একটা কথা ছিল। বলো বলো তোমার কথা বলো। তাহলে কি এই গ্রুপে করানো হবে না আর্থিক বিবরণী বিশ্লেষণ? এখানে করানো হবে না আর্থিক বিবরণী? হ্যাঁ আর্থিক বিবরণী তোমাদের এখানে করানো হবে সবার শেষের দিকে। কেউ যদি চাও যে অতদিন যদি ওয়েট করতে চাও তাহলে সে ওয়েট করতে পারো, তার এখানে ভর্তি না হলেও হবে। তোমরা যদি চাও যে না আমরা এখন শিখবো না পরে শিখবো, তাহলে সে পরে শিখবা, কোনো সমস্যা নাই। স্যার এই ক্লাসটা স্যার স্পেশাল ক্লাসটা স্যার কিভাবে কিভাবে চলবে স্যার? এটা সম্পূর্ণভাবে আলাদা একটা গ্রুপের মাধ্যমে, আর একটা গ্রুপ খোলা হবে সেই গ্রুপের মাধ্যমে, তোমাদের এরকম এই গ্রুপে হবে না। এবং এখানে স্যার আমার একটা স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, আমি একটু বলি শোনো। এটা হচ্ছে হলো মেইনলি অনেক স্টুডেন্ট যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট পড়ে না, আমার কথাটা ভালোভাবে শোনো, যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট পড়ে না তারা আমাকে প্রচুর রিকোয়েস্ট করতেছে যে স্যার আপনার প্রথম পত্রের আর্থিক বিবরণী ক্লাসটা করে খুব উপকার হয়েছিল, আপনি প্লিজ আমাদেরকে, মানে বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী এবং তোমাদের সাথেও পরে এরকম অনেকেই আছে যে আমাদের খুব উপকার হয়েছিল, আপনি দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীটা যদি এরকম একটা কোর্স সিস্টেম করে যদি শেষ করে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। আমার কথা কি বুঝতে পারছো? এখন তোমরা যারা অনলাইন ব্যাচে প্রাইভেট পড়ো তোমাদের ব্যাচেও কিন্তু আর্থিক বিবরণী শেখানো হবে, তোমাদের ব্যাচেও আর্থিক বিবরণী শেখানো হবে, এখন এই মুহূর্তে আসলে শেখানো হবে না। এখন তোমরা যদি বলো যে এই ব্যাচ অফ রেখে আমাদের আর্থিক বিবরণী শেখান। স্যার আমার একটা কথা ছিল। বলো বলো বলো, কথা শুনতেছি তো বলো। স্যার আপনি কি স্যার সেকেন্ড পেপার আর্থিক বিবরণী বিশ্লেষণের যে চ্যাপ্টারটা সেটার কথা বলতেছেন? না না না, আর্থিক বিবরণী বিশ্লেষণ হচ্ছে 6 অধ্যায়, আর আর্থিক বিবরণী হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী হচ্ছে 5ম অধ্যায়। বিশ্লেষণ না, বিশ্লেষণ তো ছোট চ্যাপ্টার রে, বিশ্লেষণের তো 3টা ক্লাস মিলে অধ্যায় শেষ। যেটা বিশ্লেষণ অনুপাত বিশ্লেষণ যেটাকে বলা হয় ওটা তো 3টা ক্লাস মিলে অধ্যায় শেষ, বুঝো নাই? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন আমার কথাটা ভালোভাবে শোনো, তোমরা হয়তোবা ভাবতে পারো যে ভাইয়া ডাবল টাকা নেওয়ার ধান্দা করতেছে, আমার কথা ভালোভাবে না অবশ্যই ইন্টারমিডিয়েটের পোলাপান একটা কথা পজিটিভলি নেওয়ার আগে নেগেটিভলি 3 বার নেয়, তারপরে হয়তো 3 বার নেগেটিভলি ভাবার আগে একবার পজিটিভ ভাবে,
কারণ আমি নিজেই তোমাদের চেয়ে বেশি শানা ছিলাম, বুঝতে পারছো আমার কথাটা? ভালোভাবে শোনো, যে তোমরা যদি তোমাদের এই ব্যাচে, তোমাদের এই প্রাইভেট ব্যাচেও আর্থিক বিবরণী করানো হবে, সেটা কখন করানো হবে এখন বলতে পারো? কখন করানো হবে? করানো হবে তোমাদের এই যে অন্যান্য চ্যাপ্টার গুলো, অন্যান্য চ্যাপ্টার গুলো শেষ করে দেওয়ার পর তারপরে আর্থিক বিবরণী শেখানো হবে। এখন তোমরা যদি বলো না আমাদেরকে এখন আর্থিক বিবরণী শেখান, আমরা অন্য কোনো অন্য কিছু অন্যগুলো ইয়ে করবো না, অন্য চ্যাপ্টার শিখবো না, আমরা আর্থিক বিবরণী শিখবো, এতে একটা জটিলতা আছে। জটিলতা কি? যে আর্থিক বিবরণী শেখানোর জন্য ম্যাচুরিটি দরকার। ম্যাচুরিটি বুঝো তো? হ্যাঁ স্যার, 18 বছর, 18 বছর হওয়া উচিত। তো এগুলো একটু শিখতে হবে, ওগুলো একটু শিখতে হবে। তো আমি চাচ্ছি যে তোমাদের ব্যাচে, তোমাদের ব্যাচে আমি অন্যান্য অধ্যায়গুলো শেষ করে দিয়ে তারপরে আর্থিক বিবরণী শেখাবো। এখন তোমরা যদি বলো যে আমাদেরকে না, আমি অন্যান্যতে শিখবো না, আমাদেরকে আর্থিক বিবরণী শুরু করে দেন, তাহলে হ্যাঁ তোমাদের কাছে আর্থিক বিবরণী শুরু করে দিবে। এতে তোমাদের প্রায় আড়াই মাসে টাকা দিতে হবে, কত? আড়াই মাস হিসেব করলে প্রতি মাসে যদি 12 দিনে যদি 250 টাকা হয় কমপক্ষে, যদি অনেকে 300 টাকা দেয়, অনেকে 400 টাকাও দেয়। টাইম শেষ, আমি সর্বনিম্ন ধরি। আচ্ছা টাইম শেষ হয়ে গেলে সবাই ইয়া করবা, আবার জয়েন করবা, ঠিক আছে? কথা শেষ হয় নাই, কথা 10টা পর্যন্ত চলবে আজকে। এই কথাটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে, অনেক ইম্পর্টেন্ট কথা। আচ্ছা হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কথা, এটা শিখতে হবে, না স্যার তোমরা আবার আমাকে ভুল বুঝো। আমি চাই না যে তোমরা কোনোভাবে আমাকে ভুল বুঝো, ঠিক আছে? জি স্যার। তো তোমরা যদি বলো যে আর্থিক বিবরণী কালকে থেকে শেখান, কালকে থেকে আর্থিক বিবরণী স্টার্ট, আর ওই দিক থেকে না স্যার, ওটা সবার শেষে শিখান। এখন আমি বলবো যে যারা যারা শিখতে চাও, যারা যারা অ্যাজ সুন অ্যাজ শিখতে চাও, শুধুমাত্র তারাই ওই ব্যাচে জয়েন হবা, এছাড়া তাদের জয়েন হওয়ার প্রয়োজন নাই। আমি একদম তোমাদেরকে বলে দিচ্ছি যে যারা যারা বলো যে আমার শিখতে হবে, আমি এখনই শিখবো, আমি তাড়াতাড়ি শিখবো, যারা যারা বলবা যে আমি তাড়াতাড়ি